আমি সিরাজুল ইসলাম মিঝুন, দর্শন বিভাগ, 2021 তৃতীয় বর্ষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেখানে আমি ছিলাম, আমার বন্ধু হৃদয় বড়ুয়া ছিল। তো আমি এখানে একটা ব্যাপার মেনশন করতে চাই যে আমি সহ আমি হৃদয়ের একটা কথার যদি উক্তি করি, হৃদয় আমাকে বলতেছিল যে মামা এইগুলার পাঠা দেখছোস। এখন এই এই কথাটা দিয়ে হৃদয় যাদেরকে তুলে ধরেছে যে আমরা দেখলাম যে আমাদের মধ্যে এরকম একটা কিছু, মানে শিক্ষার্থী বলবো কি না জানি না, কিছু অংশ এরকম ছিল যাদের অ্যাপ্রোচটা একটু অন্যরকম ছিল। লাইক আমরা যখন এই পুলিশ গুলি করতেছে, পুলিশ যখন টিয়ার শেল বা স্টান গ্রেনেড মারতেছে, আমরা কোনো পিলারের পিছনে বা কোনো দোকানের দিকে আমরা মানে পালানোর ট্রাই করতেছিলাম, কিন্তু একটা অংশ ওরা কোনো ভয় পাচ্ছিল না। ওরা যত আগ্রাসন ছিল ওদের সবটা আগ্রাসন বের করে দিয়েছিল। ইনফ্যাক্ট আমরা যারা সাধারণ শিক্ষার্থী ছিলাম, আমাদের ম্যাক্সিমামের সাথে ব্যাগ ছিল, কিন্তু আর আমাদের ফেস ওপেন ছিল। ওরা অনেকে ওদের যে টি শার্ট দিয়ে মুখ ঢেকে রাখছিল। তো এই জিনিসটা আমার কাছে সন্দেহজনক লাগে। আর ওদের অ্যাপ্রোচটা অনেক অ্যাগ্রেসিভ ছিল, ওরা নিজেরাও পুলিশের দিকে আগাচ্ছিল এবং অন্যান্যদেরকেও বারবার আশকারা দিচ্ছিল যে আমরা অ্যাটাক করি, পুলিশের গাড়ি অ্যাটাক করি, বিজিবির গাড়ি অ্যাটাক করি। তো এরকম একটা সিচুয়েশান, একটা মিক্সড সিচুয়েশান ছিল ওই জায়গায়। তো যখন ওখানে পুলিশ গুলি করা শুরু করে, পুলিশ রাবার বুলেট বা হোয়াট এভার টিয়ার শেল এগুলা ছোড়া শুরু করে, তখন আমাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করে, আমরা দৌড়াতে থাকি। পুলিশ লাইক বসে এভাবে স্ট্যাম্প নিয়ে অনেকগুলো গুলি তুলে যাবে, তখন আমরা দৌড়াতে অনেকটা দূরে চলে আসি। হয়তো পুলিশের যে অবস্থান সেখান থেকে আমরা অনেক প্রায় 150 থেকে 200 মিটার দূরে আমি সহ। তো দৌড়ানোর সময় আমি আর হৃদয় কিছুটা বিচ্ছিন্ন হয়ে যায়, হৃদয় আমার কিছুটা আরও সামনে চলে যায়। তো এর মধ্যে থেকে আমাদের মাঝখান থেকেই মানে বিকট একটা আওয়াজ হয়, আমাদের ক্রাউডের মাঝখান থেকেই, ঠিক আছে। আমরা যখন দৌড়াচ্ছিলাম ওই টাইমে বিকট একটা আওয়াজ হয়। আমার ধারণা ছিল হয়তো ওই যে শব্দ বোমা যেটাকে বলে ওই রকম কিছু, কিন্তু লাইক যখন আমি বললাম না যে হৃদয় আমার কিছুটা সামনে ছিল, তো যখন আমি আরেকটু সামনে আগাই, 2-3 সেকেন্ড দৌড়ানোর পর আমি দেখলাম যে হৃদয় নিচে পড়ে দুই হাত এরকম করে মানে সাহায্যের জন্য ডাকছে। তো সবাই তখন যার যা জানের ভয়, আমি কাউকে আসলে দৌড় দিতে চাচ্ছি না, কেউ থামছিল না, তখন সবাই দৌড়ে চলে যাচ্ছিলো। তো আমি ওকে ওখানে পড়াতে আমি ওকে দেখি, আমি যখন যাই ওর কাছে তখন দেখলাম যে ওর অ্যারাউন্ড এই জায়গাটা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। ও বলে যে কী হয়েছে। আমি তখন ওর দিকে ওভাবে তাকাতেও পারতেছিলাম না, মানে এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করার আমার মানে কখনোই হয়তো অডাসিটি ছিল না। আমার প্রথমবার এরকম গুলিবিদ্ধ একটা মানুষকে দেখলাম। তো আমি তখন ওকে উঠাই, আমি অনেককে সাহায্যজন ডাকি। পরে কিছুক্ষণ পর দুইটা ছেলে অল্প বয়সী, 15-16 বছর বয়স হবে, ওরা আমাকে হেল্প করে। তো ওদের সহ আমি ওকে নিয়ে কিছু দূর যাওয়ার পর একটা রিক্সা পাই, ওই রিক্সাতে করে ওকে পার্কভিউ হসপিটালে নিয়ে যাই। তো যেতে যেতে আমি জাস্ট ওর সাথে মধ্যে শেষ কথোপকথন, এরপরেও কিছু কথোপকথন হয়েছে, কিন্তু লাইক ওটা ওভাবে রেসপন্স করে নাই, একটু হাঁ হু বলেই আর কি। ও এর মানে ওর যে লাস্ট কথাগুলো একটা হাঁ হোক, কিন্তু লাইক রিক্সায় আমার সাথেই হয়তো প্রপারলি লাস্ট কথা বলেছিলো, সেগুলো হলো ও বারবার বলতেছিলো যে ওর পা অবশ হয়ে যাচ্ছে, ও পা নাড়াতে পারছিল না। রিক্সায় যখন যাচ্ছিলাম আমি ওর পাটা একটু সরাইতে নিয়েছিলাম, ও বলছে যে আমি পা তো নড়াইতে পারি না। তো আমি আমার হাত দিয়ে বাজারের ব্যাগের মতো ওর দুইটা পায়ে ধরেছিলাম। তারপরে ও বারবার বলতেছিল আর কতক্ষণ। এখন মানে ওই জায়গা থেকে আমার কীভাবে কী করা দরকার ছিল আমি জানি না, আমি ওকে বারবার বলতেছিলাম আমি এসে পড়ছি। ততক্ষণে ওর এখান থেকে অনেক রক্ত বের হয়ে গেছে, আবার ও বলতেছিল আমার বুক তো আটকায় যাচ্ছে। তো মানে এই কথাগুলো, এই যে গত 7 দিন হয়ে গেছে এই ঘটনার, গত এর আগের বৃহস্পতিবারের ঘটনা, আজকে শুক্রবার, তো প্রায় 7 থেকে 8 দিন হয়ে গেছে, তারপরেও লাইক আমি স্টিল এই কথাগুলো, যাই হোক। তো ব্যাপারটা হলো ওকে পার্কভিউ হসপিটালে নেওয়া হয়, প্রথমে ওখানে ট্রিটমেন্ট করা হয়, ওখান থেকে ঢাকায় স্থানান্তর করা হয়, তারপরে ঢাকায় আর কি ও শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তো আমার মানে এই কথাগুলো বলার একটা কারণ হলো যে মানে আমি এই জিনিসটা নিয়ে যখন অনেক বেশি চিন্তা করলাম, মানে ও যখন স্পেশালি ওর যখন গুলিটা খায়, আমি যখন চিন্তা করে দেখলাম, আমি মানে আমার ধারণা এইগুলি পুলিশের না। আমার ধারণা হওয়ার কারণটাও যদি আমি ব্যাখ্যা করি, আমরা যতটা ডিস্টেন্সে ছিলাম, মানে অতটা ডিস্টেন্সে অ্যাটলিস্ট আসলেও মানে এতটা ঘায়েল হওয়ার কথা না। ওর বুলেট
পিছন দিয়ে তীর্যকভাবে ঢুকে এই বুক দিয়ে বের হয়ে গেছে। তো আর ওর পুলিশ থেকে আমরা মোটামুটি যে ডিস্টেন্সে ছিলাম ওই ডিস্টেন্সের মধ্যে মাঝখানে জায়গাটায় কমপক্ষে 150 মানুষ ছিল, ঠিক আছে? সবাইকে ক্রস করে হৃদয় পর্যন্ত লাগা খুবই আনইউজুয়াল একটা ব্যাপার, মানে মানে আই ডোন্ট বাই ইট, আমার কাছে এটা মনে হচ্ছে না। আমি আর শব্দটাও এত বিকট ছিল, মানে আমার ধারণা এটা মানে আন্দোলনকারীদের মাঝখান থেকেই কারো কারো কাজ হতে পারে, এটা আমার ধারণা। কারণ মানে আমি সবগুলো সমীকরণ মিলে দেখলাম, যদি আমি বলি যে পুলিশের গুলিতে তাহলে মানে কি বলবো, আমাদের পিছনে আরও যারা ছিল, আমরা তো এদিকে দৌড়াচ্ছিলাম, এইদিকে আরও যারা ছিল তাদেরও অনেকের ঘায়ল হওয়ার কথা, আশেপাশে অনেকে ঘায়ল হয়েছে কিন্তু কেউ মানে ওর যে গুলি লেগেছে যেরকম, যেটা একটা মেটাল বুলেট, কারো মেটাল বুলেট লাগেনি, কারণ পুলিশ তখন পর্যন্ত রাবার বুলেট ব্যবহার করছিল, তো রাবার বুলেটে তো এত ক্ষয়ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো তো আমার যেটা ধারণা, আমি ওইখানে যা যা এক্সপিরিয়েন্স করেছি তার মধ্যে মানে আমার মনে হয় আমাদের আন্দোলনটা এখন আর আমাদের হাতে পুরোপুরি নেই, এটা একটা একটা সংঘ বলবো কি কী বলবো, একটা শ্রেণী, এটা আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে মানে তাদের স্বার্থ আদায়ের চেষ্টা চালাচ্ছে। এটা হয়তো আমরা এখন অনেকেই এখন বোঝা শুরু করে দিয়েছি যে আমরা হয়তো এই আন্দোলনটাকে অনেকে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করেছে। কারণ মানে আমি যতদূর দেখেছি সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন যেটা ছিল তারা এক জায়গায় বসে একটা শান্তিপূর্ণ আন্দোলন, সাধারণ শিক্ষার্থীরা কখনো সহিংস আন্দোলন বা ভাঙচুর এইগুলার দিকে মানে, আমি যদি খুবই একটু কমন সেন্স দিয়ে একটা কথা বলি তাহলে মানে আমাদের যেটা দাবি আমরা সেই দাবির জন্য তো একটা অচেনা মানুষের দোকান ভাঙচুর করার কোনো মানে কারণ আমি দেখি না, যে একটা মানুষের দোকান ভাঙচুর করে যদি আমার দাবিটা চলে আসে ইট ডাজেন্ট মেক এনি সেন্স। কিন্তু লাইক এরকম ভাঙচুর যে হয়নি তা না, হয়েছে এই জায়গায় যখন সাধারণ শিক্ষার্থীদের মানে ব্যবহার করা হচ্ছে, যে যেই শ্রেণীটা মনে করতেছে যে আমরা অরাজকতা করব আর সব দোষ যাবে যে সাধারণ শিক্ষার্থীদের উপর, তারা আমাদেরকে ওভাবেই ব্যবহার করতেছে। তো আমি চাই যে যে আন্দোলনটা এখনও চলতেছে গোটা সংস্কার গোটা যে যে যৌক্তিক আন্দোলনটা যেটার জন্য আমরা সবাই রাস্তায় নেমেছিলাম, সেটা এখন একটা রাজনৈতিক ইস্যু হয়ে গেছে। আমি যখন আমার আমার ভাই আমার বন্ধু হৃদয়কে নিয়ে যাচ্ছিলাম, মানে আমি আমি হয়তো একটা আশা রেখেছিলাম যে ওকে হয়তো আমরা হারাবো না, কিন্তু লাইক যখন আমি ইয়ারটা খবরটা পাই আমি আসলে মানে নিজেকে অনেকভাবে দোষী সাব্যস্ত করতেছি, আমি যদি তখন অন্য কিছু করতাম ওকে হয়তো বাঁচানো যেত, আমি যদি তখন মানে ওকে আরেকটা হাসপাতালে নিতাম, মানে অনেক থটস আমাকে গ্রাস করতেছে। তো আমি জানি না এই ব্যাপার থেকে আমি কোনো দিন ওভারকাম করতে পারবো কি না।